ধরা যায় না, এত শয়তান। এই যে এই দেশিটা আর এই যে আমার চুচু, ঠিক আছে, এরা দুইজনই আমার মনে হয় জোড়া নেবে। এই দেশিটা মগরার সাথে জোড়া নেবে না গাইস, মগরার সাথে আমি নমস্কার বন্ধুরা, নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইজ। তো আমি চলে এসেছি, এখন বেজে গেছে সকাল 10:30 গাইজ, অলমোস্ট 11টা বাজতে চললো। এদিকে বাইরের ওয়েদারটা ধরে 11টার সময় তোমরা ওয়েদারটা দেখতে পাচ্ছ, একদমই ভালো না। পুরো চারিদিকে কুয়াশা আর কুয়াশা, কুয়াশা এখনো যায়নি বাট ঠান্ডার পরিমাণটা একটু কম আছে, এটাই ভালো। আর এদিকে দেখতে পাচ্ছ ছাদের অবস্থাটা কেমন, পাতা পড়ে চারিদিকে পুরো ভরে আছে গাইজ। কিন্তু আমি সুন্দরী খোপটা খুলে দিয়েছি যেহেতু আজকে গাইজ শীতটা কম আছে, কুয়াশা আছে তো কি হয়েছে, কিন্তু শীতটা কম আছে। এদিকে দেখতে পাচ্ছ গাছের পাতা সম্পূর্ণ হলুদ হয়ে গেছে, আর গাইজ এক দুদিনের অপেক্ষা, তারপরেই গাছটা পুরো টাকলু হয়ে যাবে, তখন দেখো একদম ফাঁকা ফাঁকা লাগবে। তো এখন যাব আমরা আগে পায়রাদের কাছে, দেখি আমার সবকটা পায়রা কি করছে। আর পায়রার খাঁচার সামনে তাবুটা এখনও আমার সরানো হয়নি, তাবুটা এখন আমি সরিয়ে দেবো, তাহলে ওদের একটু সুবিধা হবে, ওদেরও একটু বাইরের আলো পাবে, বাইরে দেখতে পারবে। আর বাইরের আলো পেয়ে কী হবে গাইজ, এখনই তো আমি পায়রার খাঁচা পুরো সম্পূর্ণভাবে খুলে দেবো। তো সর তো গুড মর্নিং সবাইকেও, বাবা বালা চলে এসছে আর গিরিবাসটা চলে এসছে আমার সোয়াগাতে। তো গাইজ আমরা এইখান থেকে স্টার্ট করবো, ওই দেখো ম্যাড্রাসটা আমার আশা দেখে দৌড় দিল জোড়ের কাছে। তো সবার প্রথমে ম্যাড্রাসটাই বসে আসে খোপের ভেতরে, বেশ ভালো কথা। এই খোপে খ্যাট টেনেছে, এই খোপে তো আগে টেনেছে, আজকে দেখো এই খোপে খ্যাট টেনেছে, ঠিক আছে। আর কালকে কি করেছে, কালকে পুরো এই খোপটা পুরো খ্যাট টেনে পুরো ভরে ফেলেছে। এ তোরা কত খোপের খ্যাট টানবি হ্যাঁ, আর তোরা কত খোপ তোদের দখলে রাখবি হ্যাঁ, ওই খোপে ডিম দে, যেখানে আসিস সেখানেই দে, সমস্যা নেই। তো গাইজ থাকুক, সমস্যা নেই, এখন আমরা যাব আমাদের সুলতানের কাছে। সুলতান দেখো বাচ্চার সামনে বসে আছে আর ওর ভেতরে বাচ্চাগুলো আছে। তো সর 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 সুলতান তোর বাচ্চা দেখবো। তো সুলতানের বাচ্চার কালারটা বেরোচ্ছে, আস্তে আস্তে বেরোচ্ছে, কী কালার হচ্ছে তোমাদের আমি দেখিয়ে দিই। দেখো ডানার এখান দিয়ে কেমন কালো কালো আসছে, আবার ডানার এই সামনের এইগুলো কেমন সাদা সাদা আসছে, ঠিক আছে। তো দেখা যাক ওদের কালারটা ফাইনালি কী আসে, ওটা তো পরেই বোঝা যাবে গাইজ। বেশ ভালো কথা, বাচ্চা দুটোর গ্রোথ খুব সুন্দর হয়েছে, থাকুক সমস্যা নেই। আর এই খোপটা দেখতে পারছো পুরোপুরি আমি বন্ধ করে দিয়েছি, আর এই বাচ্চাটাকে আমি বাইরে বের করে রেখেছি, বাইরে একটা পেটি আছে ওই পেটির ভেতরে রেখেছি, তোমাদের আমি বাইরে গিয়ে দেখিয়ে দেবো। আর এই খোপটা আমি বন্ধ করে কেন রেখেছি, কারণ গাইজ খোপের ভেতরে প্রচুর ভেজা ভেজা, তো আমাদের সমস্যা হতে পারে, এর জন্য আমি খোপটা বন্ধ করে রেখেছি, খোপটা শুকিয়ে যাক ভালো করে, ঠিক আছে। তো এখন আমরা আপাতত তোমাদের দেখিয়ে দিই আমাদের বালার বাচ্চা। দেখো বালার বাচ্চা চুপচাপ করে দাঁড়িয়ে আছে, বালার বাচ্চা আর এক দুদিনের মধ্যে খোপ থেকে বাইরে বেরিয়ে যাবে গাইজ। আর বালার বাচ্চার কালারটা তোমরা দেখতে পাচ্ছ জাস্ট অ হয়েছে, দেখো কেমন বর্ডারটা তোমরা ফলো করো, বর্ডারটা কেমন হয়েছে, আর এই সামনের দাগগুলো ফলো করো, সামনের দাগগুলো কেমন হয়েছে, বেশ ভালোই হয়েছে। ওর মাথায় কম ফাটা আছে, ওর মার মতন ফাটা আছে, দু তিনটা লোম ফাটা আছে, বেশ ভালো কথা। আর লেজটাও খুব সুন্দর হয়েছে, পুরো বালার মতন হয়েছে। ওর বাবারও গুণ আছে, ওর মারও গুণ আছে, বেশ ভালো কথা। তো আপাতত থাকুক ও এইখানে। তো চুচু তুমি কি করছো ওইখানে, আর তোমার গায়ে এত নোংরা কেন গাইজ? চুচু আমার মনে হচ্ছে কারোর সাথে মারামারি করেছে, ওই দেখো ওর গায়ে নোংরাগুলো, দেখো ওর গায়ের এই সাইড দিয়ে কেউ উঠেছে, কেউ পা দিয়ে এরকম ঠেলা ফেলা দিয়েছে, হেঁচট ফেঁচট দিয়েছে, এর জন্যই ওর গায়ে এতটা নোংরা। কার সাথে মারামারি করেছো হ্যাঁ, কার সাথে মারামারি করেছো, কার সাথে করেছো মারামারি? ও মারামারি কার সাথে করতে পারে বলো তো? ও মারামারি করেছে হচ্ছে আমার যতদূর সম্ভাবনা, ও মারামারি করেছে আমাদের নতুন যে ম্যাড্রাসটা আমাদের ধরা হয়েছিল না, সে ম্যাড্রাসটা কই এই যায় যে এর সাথে মারামারি করেছে, ওর সাথে একটু ওর শত্রুতা আছে। তো গাইজ এখন আমি তোমাদের দেখিয়ে দিই আমাদের বাড়ির চটিলাল, চটিলালের নিচের বাচ্চা। ওই দেখো বোঝা যাচ্ছে বাচ্চা দেখাও যাচ্ছে, একটু আগে গাইজ বাচ্চা বাইরে বেরিয়েছিল, এখন আবার ঢুকিয়ে নিয়েছে ও চুপ চুপ করে। তো বেশ ভালো কথা, ভালোই তা দিচ্ছ, তো তা দাও সমস্যা নেই। তো তোমাদের এখন আমি দেখিয়ে দিই আমাদের কালী আর কালিন্দির বাচ্চা। এই দেখো আমাদের কালিন্দি আর কালিয়ার বাচ্চাটা দেখো পুরো কালো কালো হচ্ছে গাইজ, আর কালো হবেই না কেন, দুটোই মা বাবাই কালো। এখন দেখার বিষয় গাইজ এদের লেজটা কেমন হয়, লেজটা কি ওর বাবার মতন হয় না এমনি নিচে হয় নর্মালি হয়, সেটাই একটু দেখার বিষয়। তো যত তাড়াতাড়ি বড় হবে তত তাড়াতাড়ি আমরা দেখতে পারবো, তো তাড়াতাড়ি বড় হও তোমরা। আর এইখানে আমাদের দেখো বালার বউ কালা বসে আছে, বালার বউ কালা এইবার এই খোপে ডিম দেবে গাইজ। দেখো দেখেছো খ্যাটটানে কি অবস্থা করেছে, তো এইখানটাই ডিম দেবে বালার বউ কালা, সমস্যা নেই। এইবার ডিম দিলে আমি ভাবছি বালার বউ কালাকে রেস্টে দেবো, যেহেতু ওরা পরপর অনেকবারই ডিম দিয়েছে, তো এখন একটু থেমে থাকো বাবু। তো চলো আমরা ঘুরে আসি চটিলালের বাচ্চার কাছ থেকে, দেখাবি না
দেখো আমি আসলাম গাইস চটিলালের বাচ্চা নিয়ে, ও ওইদিকে চলে গেল। আর এদিকে চটিলালের বাচ্চার পুরো লোম গজানো শুরু হয়ে গেছে। এই দেখো পুরো লোমের ডান্টিগুলো এখন বোঝা যাচ্ছে ভালো করে। দেখো সাদা সাদা লোম বেরোনো স্টার্ট হয়ে গেছে, আর বাচ্চা খেতে চাইছে। তো এখন আমার সবকটা পায়ে রেখে বাইরে গিয়ে খেতে দিতে হবে, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে গাইস, 11:10-15 বেজে। চীনা তুমি বোর হয়ে গেছো নাকি? তাই বলো, সত্যি কথা বলবা কিন্তু। তো গাইস চীনা দেখো কিভাবে তাকিয়ে আছে সেইটা দেখো, আর ওর বাচ্চা একটা বাইরে বেরিয়ে গেছে, বেশ ভালো কথা, সমস্যা নেই। এদেরও বাচ্চাগুলো এরা খুবই সুন্দর খাওয়ায়। তো এখন আমার সবকটা পায়ে কেড়ে ডাকে কুকু করে ডেকে, তুই তোর বউর কাছে কেন গেছিস? হ্যাঁ তোর বউ ডিম দেবে, তুই কি সাইডে দাঁড়ায় থাকবি? তো এখন গাইস সবকটাকে খেতে দিতে হবে আর বাইরে ছাড়তে হবে। খেতে দেওয়ার থেকে বড় কথা হচ্ছে বাইরে ছাড়তে হবে। সবকটা পায়রা বাইরে যাওয়ার জন্য পুরো পাগল হয়ে যাচ্ছে। তো বেশি লেট না করে চলো সবকটা পায়রাকে বাইরে ছেড়ে খেতে দিয়ে দিই গাইস। বাচ্চাটাকে খাইয়েছিলাম, সেই খাবার পড়েছিল সেগুলো এখন সবকটা খাচ্ছে। আর গাইস বাচ্চাটাকে আমি আলাদা রেখেছি, ওই বক্সের ভেতরে রেখেছি, ওইখানেই আছে আপাতত, ওকে খাইয়ে দিয়ে রেখেছি। কে রে সুলতান, 4:45 চলে গেছে ওই কুকুর ওইখানে। ডানাটা সম্পূর্ণ তোলা আছে, এই ডানাগুলো আমার না তুলে দিতে হবে। এটা ডানাগুলো না তুলে দিলে ওর নতুন ডানা গজাতে অনেকদিন সময় লাগবে। আগে এদের খাবারটা ফিনিশ করে দিই। খাবারটা টোটালি আমার দেওয়া হয়ে গেছে, আর দেবো না খেতে, আর এখনের জন্য আর খেতে দেবো না, যেহেতু ওয়েদারটা ভালো না, রোদ ওঠেনি, ওয়েদারটা পুরো অন্ধকার অন্ধকার, হজমের সমস্যা হতে পারে। তো এইটুকুই ঠিক আছে, বাচ্চা খাওয়াবে, বাচ্চার জন্য যথেষ্ট গাইস। যতটা খাবার দিয়ে দিয়েছি এদের খেতে অনেকটা সময় লাগবে। কিন্তু ওইখানে দুজন চলে গেছে কি করতে, ওরা কি খাচ্ছে, গ্রিট মতন কিছু খাচ্ছে একটা। হ্যাঁ আমি এনেছি গাইস বাচ্চার মগরার জন্য, ঠিক আছে। কিন্তু ওই দেশিটা আমি দেখলাম যে চুচুর সাথে জোড়া নিচ্ছে, চুচুর সাথে চুচুর কোপে রাতের বেলা দেখি ওই দেশিটা রয়েছে, ঠিক আছে। তো আমার মনে হয় ধরা যায় না এত শয়তান, এই যে এই দেশিটা আর এই যে আমার চুচু, ঠিক আছে, এরা দুজনই আমার মনে হয় জোড়া নেবে। এই দেশিটা মগরার সাথে জোড়া নেবে না গাইস, মগরার সাথে আমি অনেকদিন আটকে রেখেছি, কোনো জোড়া নেওয়ার কোনো কিছুই দেখিনি, কোনো সিস্টেম দেখিনি। কিন্তু আমি কালকে খেয়াল করলাম যে চুচুর সাথে চুচুর খোপে বসে আছে, এই জিনিসটা আমি তোমাদের বলতে ভুলে গেছিলাম। তো তোমাদের জানিয়ে দিলাম, দেশি মগরার আবার সিঙ্গেল হয়ে গেছে, আমাদের সালমান খান আবার সিঙ্গেল হয়ে গেছে, চুচু ওর জোড়া নিয়ে নিয়েছে, ঠিক আছে। তো বেশ ভালো কথা, সমস্যা নেই, মগরা জোড়া নিচ্ছিল না ওর দোষ, সেটা যদি পারফেক্টভাবে জোড়া নিয়ে নিত তাহলে এই সমস্যাটা হতো না, চুচু জোড়া নিতে পারতো না। তো চুচু আর সিঙ্গেল থাকলো না, মগরা উল্টে সিঙ্গেল হয়ে গেল, বেশ ভালো কথা, সমস্যা নেই। তো এখন আপাতত বেশ মগরার জন্য আমাদের একটা জোড়া আনতে হবে, এইটাই আর একটা টেনশন থাকলো। আর ওই চুচুর যে জোড়াটা ছিল লক্কা, ওই লক্কাটা তো শরীর খারাপ, ওর ডালের সমস্যা হলে ওকে এই খাঁচে আনাই যাবে না, এই খাঁচে আনলে ডাল নোকাতে বেশি ছড়ায়। আর আমি খাওয়াচ্ছি কি, আমি নিউরোবিক খাওয়াচ্ছি, নিউরোবিক খাওয়ালে লক্কা ছড়াতে দেয় না, লক্কা ওর ভেতরই থাকে, এই জন্য আমাদের রক্ত সমস্যা হবে না। ডাল রোগ আমাদের বাড়িতে আগে অনেকবারই হয়েছে গাইস। তো এদের খাওয়া দাওয়া কমপ্লিট, এদের এখন দিতে হবে জল। দেখো সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে সুলতান আর কে ছিল ওই দেশি ফিমেলটা, সুলতান আর দেশি ফিমেলটা তো খাবার ওইখানে যায়নি, ওরা এইখানেই খেয়ে যাচ্ছে। ওই দেখো কী কুটু কুটু করে খেয়েই যাচ্ছে, আমিও বুঝতে পারছি না ওরা খাচ্ছেটা কী গাইজ। ওই দেখো, ওই দেখো আগে ওরা এখানে বেশি টাইম আসতো, এখন একটু আশা কমিয়ে দিয়েছে।
বেশ ভালো কথা। আর তোমাদের আমি মৌচাকটা শেপটা দেখিয়ে দিই কেমন হয়েছে, ওই দেখো মৌচাকটা কেমন হয়েছে সেইটা দেখো, কেমন লম্বা হয়ে গেছে। আগে একটু ছড়িয়েছিল বাট এখন অল্প একটু জায়গার ভেতরে লেগে আছে, বাট একটু লম্বা একটু ঝুলে আছে গাইজ। বেশ ভালো কথা, সমস্যা নেই, থাকুক ওইখানেই। আর আমাদের ম্যাড্রাস দেখো কী করে, ম্যাড্রাস ওর জোড়ার পেছনে দৌড়েই বেড়াচ্ছে, দৌড়েই বেড়াচ্ছে। জোড়ার শরীর খারাপ তাও ওর ওর সমস্যা নেই, তাই তো? ওই দেখো দেখো, আমার বাড়ির ম্যাড্রাসটা ভালো ছিল গাইজ, ওর জন্য একটা পারফেক্ট জোড়া আনতে পারলাম না আমি। এই জোড়াটা আমি যদি ঠিকঠাক করে আমি রাখতে পারতাম তাহলে এই জোড়াটাই ভালো হতো, কিন্তু আফসোস এই জোড়াটা না ঠান্ডার সমস্যা হয়ে গেছে, সেটা আমি ঠিকই করতে পারছি না আপাতত। এই দেখো আমাদের চুচু হারামজাদা কী করে, চুচু হারামজাদা চটিলালের পেছনে ডাকাডাকি করছে, চটিয়াল ফিমেলটার পেছনে। তো গাইজ এখন আপাতত আমার মনে হচ্ছে চটিলালের ঘরে কেউ নেই, চলো তোমাদের বাচ্চাগুলো দেখিয়ে নিয়ে আসি। যার যার ঘরে কেউ নেই তাদের তাদের বাচ্চা দেখিয়ে নিয়ে আসি, এদের বাচ্চা তো আমরা ভালো করে দেখতেই পারি না। তো চলে এসেছি চটিলালের বাচ্চা দেখতে। চটিলালের না, এটা ম্যাড্রাসের বাচ্চা। তো ম্যাড্রাসের বাচ্চা দুটোই ভালো হয়েছে, দুটো সাইজই সেম আছে গাইজ, সমস্যা নেই, খুব সুন্দর লাগছে দেখতে, তো থাকুক সমস্যা নেই। আর এদের বাচ্চা তো আমি তোমাদের দেখালাম, প্লাস প্রথমেই দেখালাম, প্লাস এরা এখন আর ওর মা বাবা বেশি টাইম থাকে না, এই সাইডে থাকে মাঝে মাঝে, তো সমস্যা নেই, থাকো। এইবার তোমাদের আমি দেখিয়ে দিই আমাদের এর বাচ্চা, কার বাচ্চা বলো তো? চীনার বাচ্চা, চীনা আর লালশিরার বাচ্চা। দেখো চীনা আর লালশিরার বাচ্চা আর ওই ম্যাড্রাসটার দুটোর বাচ্চাও একদমই সেম সাইজ গাইজ, বেশ ভালো কথা, সমস্যা নেই, থাকুক এইখানে ওরা আপাতত। আর আমাদের এই দেখো আমাদের চটিলালের বাচ্চা, আমাদের চটিলালের বাচ্চা বেশ বড় হয়ে গেছে গাইজ, বেশ ভালো কথা। তো চলো বাইরে চলো, এই দেখো বাইরে মগরা কার পেছনে ডাকাডাকি করে, মগরা কি লালশিরার পেছনে ডাকাডাকি করে? মনের দুঃখে মগরা হিজলা হয়ে গেছে, ওই দেখো আমাদের দেশিটা করে কি, দেশিটা গাছ চুচুর সাথে জোড়া নেবে, ও যেখানেই যাক না কেন, রাত্রে যখন ঘরের ভেতরে আসে তখন সেই চুচুর কাছে যায়। তো থাকুক সমস্যা নেই, এখন সবাই একটু ঘুরে ফিরে বেড়াবে ছাদে, যেহেতু রোদ নেই কিন্তু কিছু করার নেই, ঠান্ডা কম আছে আর আমি ওদের জন্যই ঘরের ভেতরে ঢোকাচ্ছি না। যদি এরকম ওয়েদার থাকতো বা ঠান্ডা থাকতো তাহলে তো এদের এরকমভাবে ছেড়ে রাখতামই না আমি গাছ। তো আপাতত এরা এরকম ঘুরে বেড়াক, সমস্যা নেই। তো আমি তোমাদের বলেছিলাম আজকে মাছ দেখাবো, তো মাছটা আসে আছে নিচে, তো মাছ দেখার জন্য তো তোমাদের নিচে যেতে হবে, তো চলো নিচে চলো। এই দেখো গাইজ মাছগুলোর পুকুরটার জলটা নিচে পুরো পরিষ্কার, পুরো চকচক, তোমাদের দেখিয়ে দিই মাছগুলো। এই দেখো দেখো এই লাল মাছগুলো একটু নোটিশ করো, লাল মাছগুলোর পেটগুলো দেখে আমার মনে হচ্ছে যে ডিম দেবে, তো তোমরা একটু দেখে বলো। এই দেখো এই মাছটা এই এই শ্যাওলার নিচে থাকে এরা, তো থাকুক এদের আর বেশি ডিস্টার্ব করবো না, নাহলে এরা আবার ভক্ষণ দিয়ে দিতে পারে ধরে, ঠিক আছে? তো তোরা কিন্তু খাবি না মাছ, ঠিক আছে? বুঝে গেছে, তো চলো আসো আসো আসো। তো আর কটা কই, এদের ভাই ব্রাদারগুলো কই, আর ভাই ব্রাদার না, ওই যে ওই যে ওই যে ওই দেখো আর একটা আসছে, এটা হচ্ছে মুস্তান, এই দেখো এটা মুস্তান। থাকো স্যার, এক্সপিরিয়েন্স আমার নেই বলতে গেলে চলে। তো তোমরা যারা যারা মাছ পোষো অবশ্যই আমাকে জানিও, আমার যে ওই মাছটা দেখতে পেলে ওই হলুদ কালার আর কালো কালারের মিক্স, তো ওই মাছগুলো কি ডিম দিতে চলেছে এটা একটু আমাকে কমেন্ট করে জানিও। তো মাছগুলো দেখে আমার মনে হলো কেন জানি না যে ডিম দেবে গাইস, ওর পেট ফেট দেখে মনে হলো, তো তোমরা একটু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যেহেতু আমার সবকটা পায়রার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর সবকটা পায়রা বাইরে দিয়ে ঘুরে বেড়াচ্ছে, বেশ ভালো কথা, ঘুরে বেড়াক, তো ব্লগটা আমার শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে, বাই।